হ্যালো एवरीवन আমি তন্ময় তুমি দেখছো মাস্ট অ্যাকাডেমি মাস্ট অ্যাকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব সিকোয়েনশিয়াল লজিক সার্কিটে JK ফ্লপ অর্থাৎ জ্যাক কিভলি ফ্লপস সম্পর্কে এই ফ্লপে কিভাবে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করা হয়েছে এবং তার সাহায্যে কিভাবে ট্রুথ টেবিল বের করা যায় সেটা নিয়ে আজকে ডিসকাস করব এবং পরবর্তীতে ক্যারেক্টারিস্টিক টেবিল এক্সাইটেশন টেবিল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সবকিছুই থাকবে সো আর দেরি না করে লেটস স্টার্ট শুরুতে জে কে ফিল ডায়াগ্রাম দেখার আগে এস আর ফ্লপ সম্পর্কে একটু মনে করে নেব যদি কেউ এস আর ফিল ভিডিওটা না দেখে থাকো আগে ওটা দেখে নাও তারপর জে কে টা ফ্লপটা কন্টিনিউ করো এখানে এই জায়গাটায় অর্থাৎ এসআর ফিলপ্লপের ক্ষেত্রে জিরো 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 ওয়ান ওয়ান জিরো এই তিনটে জায়গায় যা আছে যে কে ফিলপ্লপ এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয় সেই জন্য আমরা এই যে কে ফিল্ডপ্লপ বলতে পারি 75% অফ এস আর ফিল্ডপ্লপ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড স্টেপে যে কম্বিনেশনটা আছে সেখানে এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসে এস আর এবং জে কে ফিল্ডপ্লপ কিন্তু এই যে লাস্ট স্টেজ যখন 1 1 ইনপুট দাও হচ্ছে তখন ইনভ্যালিড আসছে নেক্সট স্টেজ এস আর ফিল্ডপ্লপ এর ক্ষেত্রে এই প্রবলেমটাকে সলভ করার জন্য অর্থাৎ ইনভ্যালিড যাতে না আসে সেই জন্য জেকে ফিলপ্লপ ডিজাইন করেছেন দুজন কিউভি সায়েন্টিস্টাদের নাম অনুসারে এই ফিল টপের নাম হচ্ছে জেকে এবার তারা কীভাবে এই ওয়ান ওয়ান ইনপুটের ইনভ্যালিড প্রবলেমটাকে সলভ করেছেন সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো অর্থাৎ যদি আমি এই ডায়গ্রামটা দেখি তাহলে ডিফারেন্সটা চোখে পড়বে এখানে দেখো প্রথমে দুটো গেট তারপর আরও দুটো ন্যান্ড গেট অর্থাৎ এই দুটো ন্যান্ড গেট দিয়ে যে এবং কে ইনপুট ঢুকছে সাথে ক্লক পালস অ্যাড করা আছে এবং এখানে এস আর ল্যাচের যে কম্বিনেশনটা তোমরা দেখেছ সেই ডায়াগ্রাম শুধু এখানে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে কিউএন থেকে অর্থাৎ এই যে নেক্সট স্টেজ যেটা পেয়েছিলাম সেখান থেকে একটা লাইন এসে আবার শুরুতে অর্থাৎ শুরুতে যে ন্যান্ড গেটটা ব্যবহার করা হয়েছে সেখানে কানেক্টেড হচ্ছে একই রকম ভাবে কিউএন বার থেকে একটা লাইন এসে যে সাথে যে ন্যান গেটটা আছে সেখানে কানেক্টেড হচ্ছে অর্থাৎ এখানটায় কিউএন বার যে এবং ক্লক পাল এই তিনটে নিয়ে একটা ন্যান গেট দিয়ে পাস করা হচ্ছে একই রকম ভাবে এখানটায় একটা ক্লক সিগন্যাল কে এবং কিউএন এই তিনটে ইনপুট নিয়ে ন্যান গেট দিয়ে পাস করা হচ্ছে এই এসআর ল্যাচের মধ্যে এবার এই ডায়াগ্রাম থেকে কিভাবে এই ট্রুথ ডিজাইন করা যায় সেটা এখন তোমাদেরকে দেখাবো আমি অলরেডি বললাম যে এসআর ফিল ফ্লপের জিরো 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 ওয়ান এবং ওয়ান জিরো এই তিনটে কন্ডিশনে যা আছে জেকের জন্য এক্স্যাক্টলি তাই হবে তবু আমি কম্বিনেশনটা লিখে দেখাচ্ছি কি কি হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান প্রথমে আসছি জিরো জিরোতে অর্থাৎ এর ইনপুট জিরো এর ইনপুট জিরো এবং ক্লক সব সময় অ্যাক্টিভ থাকে সো ক্লক থেকে এখানে ওয়ান যায় এখান থেকে ওয়ান যায় এবার যেহেতু এখানে ন্যান্ড গেট আছে সো আমরা জানি যদি ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট জিরো হয় আউটপুটে আমরা সব সময়ের জন্য ওয়ান পাই সো এখানে জিরো থাকার জন্য এখানে ওয়ান পাবো এখানে জিরো থাকার জন্য এখানে ওয়ান পাবো এবং ওয়ান অন যদি এস আর ঢোকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা এরকম য়ে যায় অর্থাৎ হোল্ড স্টেট এরপর জিরো ওয়ানের জন্য দেখবো এখানে জিরো আছে এখানে ওয়ান আছে সো এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে জিরো তারপর ওয়ান জিরোর ক্ষেত্রে যদি দেখি অর্থাৎ তে ওয়ান আছে ও তে যদি জিরো থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা নেক্সটেজ পাবো হচ্ছে ওয়ান এবার যেখানটায় এক্সাক্টলি চেঞ্জেসটা আসছে অর্থাৎ ওয়ান ওয়ান ইনপুট থাকলে ইনভ্যালিড আসছিল সেই জায়গাটা সলভ করে দেখাবো অ্যাকচুয়াল ডিফারেন্ট জায়গাটা অর্থাৎ ওয়ান ওয়ান যখন ইনপুট থাকছে এর জন্য নেক্সট স্টেজে এস আর ফিল ফ্লপ থেকে কি চেঞ্জেসটা আসছে সেটা ক্লিয়ারলি দেখে নাও সো এখানে যেতে তে ইনপুট ওয়ান আছে কে তে ইনপুট ওয়ান আছে ওকে তো এখান থেকে জে থেকে ওয়ান যাবে প্লক থেকে ওয়ান যাবে আর এখান থেকে কিউ এন বারের সিগনালটা এই জায়গায় আসবে একই রকম ভাবে এখানে কে থেকে ওয়ান ইনপুট যাবে ক্লক থেকে ওয়ান যাবে এবং এখানে আসবে মনে কিউএ কিউএন জিরো হয় তাহলে কিউএন প্লাস ওয়ান কি হবে ওয়ান কারণ কিউএন যা থাকে কিউএন প্লাস ওয়ান কমপ্লিমেন্ট সো এটা আমি অ্যাজিউম করে নিই লেট কিউএন 0 এন্ড কিউএন বার 1 ওয়ান এবার এই দুটো দিয়ে আমরা এটা সলভ করে দেখি দেখি অ্যানসার কি আসে সো প্রথমে যেটা করব এই জিরোটা কোথায় চলে আসবে এখানটায় জিরো তার কমপ্লিমেন্ট এখানে চলে যাবে ওয়ান একই রকম ভাবে এই ওয়ানটা যখন এখান দিয়ে এখানে চলে আসবে তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান করলে আমরা পাই ওয়ান তার কমপ্লিমেন্ট জিরো অর্থাৎ এখানে জিরো এখানে ওয়ান এই জিরো ওয়ানটা যখন এসাল ল্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমরা আউটপুট বা নেক্সট এস পাই হচ্ছে ওয়ান অর্থাৎ যখন আমরা জিরো ইনপুট নিয়েছিলাম তখন অ্যান্সার পাচ্ছি ওয়ান এবার এর উল্টো কাজটা করে দেখব লেট কিউএন ইকুয়াল ওয়ান এবং কিউএন বার সেক্ষেত্রে কি হয়ে যাবে জিরো অর্থাৎ কিউএনটা যদি আমি ওয়ান ধরি এটা তাহলে জিরো হয়ে যাবে সো এটা নিয়ে ক্যালকুলেট করে দেখি কি এখান থেকে এই ওয়ানটা চলে আসবে এখানটায় এবং এখান থেকে জিরোটা চলে যাবে অর্থাৎ তিনটে ওয়ান ইন্টু করলে ওয়ান তার কমপ্লিমেন্ট এখানে পাবো আমরা জিরো এবং এখানটাই ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো অর্থাৎ জিরো তার কমপ্লিমেন্ট এখানে পেয়ে যাবো ওয়ান যখন ওয়ান জিরো এস আর ল্যাচের মধ্যে ঢুকবে তার আউটপুট বা নেক্সট নেক্সটে আমরা পাই হচ্ছে জিরো সো এই জিনিসটা তো তোমাদের কাছে ক্লিয়ার হলো যদি আমরা এখানটায় ওয়ান অর্থাৎ কিউএন এর ভ্যালু রাখি তাহলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে জিরো আর যখন আমরা এখানে জিরো রেখেছিলাম তখন অ্যান্সার পেয়েছিলাম ওয়ান অর্থাৎ যা এখানে কিউএন এ রাখা হচ্ছে তার কমপ্লিমেন্ট অ্যান্সার হিসাবে আসছে সো এখানটায় আমরা যখন ওয়ান ওয়ান ইনপুট ব্যবহার করবো এখানে যে অ্যান্সারটা বেরোবে সেটার নাম হচ্ছে টগেল টি ও জিজিএল এর মানে হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ যা থাকবে তার কমপ্লিমেন্ট অ্যান্সার হিসেবে আসবে এটাই হচ্ছে এই যে ইনভ্যালিড যে প্রবলেমটা হয়েছিল এস আর প্রিন্তিতে সেটা সলভ করে কি তৈরি করে দেওয়া হলো এটা টগেল সিচুয়েশন টগেল মানে হচ্ছে যা ইনপুট থাকবে তার কমপ্লিমেন্ট বা তোমরা এটাকে কিউএন বারও লিখে দিতে পারো ওকে তাহলে জে কে ফিলফ্লপের ট্রুথ টেবিল আমরা কি পেলাম জিরো জিরো ইনপুটের জন্য নো চেঞ্জ বা হোল স্টেট জিরো ওয়ান এর জন্য জিরো ওয়ান জিরোর জন্য ওয়ান 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 এর জন্য কিউএন বার বা টগেল সিচুয়েশন আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কয়েন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভালো থেকো সুস্থ থেকো মাস্টার একাডেমিক এর পাশে দেখো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই